আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ম্যাঙ্গো কুলফি করে দেখাবো। এই ম্যাঙ্গো কুলফি খুব সহজে করা যায় এবং অল্প উপকরণেই হয়ে যায়। তা আমি এখানে একটা গ্যাসে কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ, এবার দিয়ে দেবে 1 কাপ পাউডার দুধ। দুধটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নেব। এবার টেস্ট মতো চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবে 1 চিমটি জাফরান, এবার দিয়ে দিচ্ছে 3টে এলাচ। এবার নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। আমি এখানে 2টো পাকা আম নিয়েছি, আম দুটোকে কেটে নেব। এবার আমি আমের শাঁসগুলো নিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট মতো জাল করলাম। জাল করার পর দুধটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার দুধটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। এদিকে দুধটা ঠান্ডা হতে থাক, ওইদিকে আমি আমের টেস্টটা করে নিই। এবার আমি আমগুলোকে মিক্সিতে নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্স করে নেব আমগুলোকে। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এলাচগুলো ফেলে দিচ্ছি দিয়ে। এবার আমি পাকামের পেস্টটা দুধে দিয়ে দিচ্ছি। এবার পাকামের পেস্টটা দুধের সঙ্গে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধ আর পাকা আমের পেস্টটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেল। এবার আমি একটা কুলফির মোল নিয়েছি প্লাস্টিকের, কুলফির মোলে আমি কুলফিগুলোকে জমিয়ে নেব। এরকম ছোট ছোট কাঁচের গ্লাসও জমাতে পারেন। আমি কিছুটা কুলফি কাঁচের গ্লাসে জমাতে দেব। বা এইরকম স্টিলের কুলফি মলেও জমাতে পারেন। আমি স্টিলের কুলফি মলেও জমাতে দিচ্ছি কুলফিগুলোকে। আমি কাটি দিয়ে দিচ্ছি। এবার 8 থেকে 10 ঘন্টা মতো ফ্রিজে রেখে আমি জমিয়ে নেব। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আর ফ্রিজের পাওয়ারটা হাই করে রাখতে হবে। আমি 8 থেকে 10 ঘন্টা পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কুলফিটা জমে গেছে। আমি 7-8 ঘন্টা ফ্রিজ ডিপ ফ্রিজে রেখেছিলাম, খুব ভালোভাবে জমে গেছে। এবার আমি কুলফি মোল থেকে কুলফিগুলো বের করে দেবো। Thank you.
অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।